বন্ধুরা, পদ্ম পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি এই পূর্ণ পবিত্র কার্তিক মাসে তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দেবে, সেই ভক্ত জীবনে যা চাইবে শ্রীহরির আশীর্বাদে সেই ব্যক্তি তাই পাবে। বন্ধুরা, একই সঙ্গে ভগবান বিষ্ণু এও বলেছিলেন, তুলসী গাছের মূলে জড়িয়ে থাকা মাটি থেকে মানুষ কোটিপতি হয়ে যায়। আর এই কার্তিক মাসের মাহাত্ম্য সমস্ত মাসের মধ্যে অনেক অনেক বেশি, কারণ কার্তিক মাসেই ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জাগ্রত হন। তাই বন্ধুরা, এই পবিত্র কার্তিক মাস চলাকালীন যে কোনো একটি দিনে শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম পালন করতে পারলে তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা, যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে, সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, এই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসে আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারেন, তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত, ঠিক তেমনই টাকা আসবে চুম্বকের মতো। এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে। তাই বন্ধুরা, এই নিয়মগুলো এই পবিত্র কার্তিক মাস চলাকালীন আপনারা কি করবেন এবং কি করবেন না, এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন, কোন কোন কাজগুলি আপনারা ভুলেও করবেন না, এবং কোন কোন খাবার খাবেন না, এবং আপনার মনোবাসনা পূরণের জন্য আপনারা কার্তিক মাসে তুলসী গাছের গোড়ায় কী বেঁধে রাখবেন, এই সকল তথ্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি সনাতন পরিবার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে ধরে রাখতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি এই কার্তিক মাস তথা দামোদর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। তাই বন্ধুরা, এই পবিত্র কার্তিক মাসে সামান্য কিছু কাজ, মানুষের দুঃখ কষ্ট দুর্ভাগ্য জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এমনকি দারিদ্রতাও সুনিশ্চিতভাবে ধ্বংস করে দেয়। আবার বন্ধুরা, এই কার্তিক মাস চলাকালীন আমাদের কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহাবিপদ, এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাশ ঘটে এবং পরিবার লক্ষ্মীশ্রী হয়, ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের ছায়া। তাই বন্ধুরা, সবার প্রথমে এই পবিত্র কার্তিক মাসের সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর বিশেষ এই মন্ত্রটি জপ করবেন, আর এই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মাণ্য দেবায় গ্রহ ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মাণ্য দেবায় গ্রহ ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে তিনবার জপ করবেন, আর যদি আপনারা এই মন্ত্রটি তথা পবিত্র কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে সকালে ঘুম থেকে উঠেই এই মন্ত্রটি জপ করতে না পারেন, অন্ততপক্ষে স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন, সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলি আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন।
বন্ধুরা, এই পবিত্র কার্তিক মাসের সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন এই সব জিনিসগুলি থেকে দূরে থাকুন। বন্ধুরা, সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন। একই সঙ্গে বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই কারোর ছায়া বা আয়না দেখবেন না। এবং একই সঙ্গে আরও একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, এই পবিত্রতম দিনে অর্থাৎ এই কার্তিক মাস তথা দামোদর মাসের সংক্রান্তির দিনে, অমাবস্যা ও পূর্ণিমার দিন এবং বৃহস্পতিবার দিন ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। সেই সঙ্গে সঙ্গে চুল নখ দাড়ি কাটবেন না। এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না। যেহেতু কার্তিক মাস তথা দামোদর মাস, এই মাসে ভুলেও মদ্যপান করবেন না। যাই হোক বন্ধুরা, চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি, কার্তিক মাস তথা দামোদর মাসে তুলসী গাছের গোড়ায় আপনারা কি বেঁধে রাখবেন, যাতে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হয়। সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, শাস্ত্র অনুসার নিত্য তুলসী মহারানীর পুজো আরাধনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয়। কারণ তুলসী মহারানী হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয়, ওটি এনে আপনাদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিন। বন্ধুরা, যদি আপনারা এই পবিত্র কার্তিক মাসের যে কোনো দিন আপনারা এটি করতে পারেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা, যারা এই ওড়নার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গোড়ায় নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, এই মন্ত্রটি তিনবার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা 21টি বা 11টি গিঁট দেবেন এবং সেই গিঁট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গোড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন। বন্ধুরা, যখন আপনাদের মনোবাসনা মনোকামনা পূরণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন এই বিষয়টি আপনারা কাউকে বলবেন না। তবে একটি বিষয় অতি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। সেই দিন ভুল করেও কোনো রকমের আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাম করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় কিছুটা গঙ্গাজল মাথায় ছিটিয়ে দেবেন, তারপরে এই উপায় বা ক্রিয়াটি করবেন। দেখবেন মাতা তুলসী রানীর অশেষ কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে, সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তুদোষ দূর হবে, আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে। মাতা লক্ষ্মী ও তুলসী মহারানীর অশেষ কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, কে না চায় জীবনে বড়লোক হতে? আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে আসুক আর্থিক সমৃদ্ধি, সেই সঙ্গে সুখ শান্তি। বন্ধুরা, এই সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধির খোঁজে আমরা সারা দিন বহু রকমের অক্লান্ত কঠোর পরিশ্রম করে চলেছি। যে যেমন অর্থ উপার্জন করতে চায় সে সেই রকম কাজ করে। বন্ধুরা, অনেকেই প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করে, পরিশ্রমের পর তারপর ফল পায়। কিন্তু আবারও কখনো কখনো দেখা যায় যে পরিশ্রমের ফল ঠিক মিলছে না। পরিশ্রমের ফল ঠিক না মেলার জন্য জীবনে আসে বাধা বিপত্তি। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব যে যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থেকে থাকে তাহলে আপনারা তুলসী মঞ্চে দাঁড়িয়ে উচ্চারণ করুন এই মন্ত্র। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি
আপনি সুফল পাবেন, আপনি অতি অবশ্যই জীবনে উন্নতি করবেন। তাই বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন কার্তিক মাস চলাকালীন একবার তুলসীতলায় দাঁড়িয়ে একবার মুখে আনতে। এর ফলে আপনার জীবনে সুনিশ্চিতভাবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া অবশ্যই আসবে। বন্ধুরা, আপনাদের এই মন্ত্রটি জপ করার জন্য অতি অবশ্যই তার আগে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চটিকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর পুজো আরাধনা করতে হবে। তারপর সন্ধ্যাবেলায় আপনারা যেভাবে সন্ধ্যা দেন ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যার প্রদীপ দেখাবেন। আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার প্রতিটি দরজায় এই সন্ধ্যার প্রদীপ দেখাবেন, সেই সঙ্গে বাড়িতে ধুনোর ধোঁয়া অবশ্যই ছড়িয়ে দেবেন। আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাওয়ার পরে আপনি আপনার বাড়ির তুলসীতলায় মাতা তুলসী মহারানী ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই শব্দটি তথা এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। তাই বন্ধুরা, শ্রদ্ধা চারণে এই মন্ত্রটি জপ করুন। আর একই সঙ্গে একটু খেয়াল রাখবেন যাতে আপনার এই কাজে কোনো ব্যাঘাত না ঘটে। বন্ধুরা, সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনাদের তুলসীতলায় অর্থাৎ তুলসী মঞ্চের আশেপাশে কখনোই নোংরা আবর্জনা স্তূপ করে রাখবেন না। সেই সঙ্গে আপনাদের তুলসী মঞ্চের পাশে জুতো খুলে রাখবেন না। অনেক সময় দেখা যায় বাড়ির উঠানে তুলসী মঞ্চের আশেপাশে হুটহাট করেই জুতো বা চপ্পল খুলে রাখেন, এটি অত্যন্ত খারাপ। এই দিকটি বিশেষ করে আপনারা নজর রাখবেন। একই সঙ্গে বন্ধুরা, অনেক বাড়িতে দেখা যায় যে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী গাছের কাছেই ভিজে জামা কাপড় ঝুলিয়ে দেয়া হয়। বন্ধুরা, এই পরনে ভিজে জামা কাপড় যাতে না এই তুলসী গাছে স্পর্শ হয় সেই দিকটাও অতি অবশ্যই খেয়াল রাখবেন। তাই বন্ধুরা, সবথেকে ভালো হয় যে তুলসী গাছের আশেপাশে জামা কাপড় ঝুলিয়ে রাখবেন না বা ভিজে জামা কাপড় শুকাতে দেবেন না। আর আপনাদের ওই ভিজে জামা কাপড় কোনো কারণে তুলসী মহারানীর গায়ে লেগে যায় বা স্পর্শ হয়, এর ফলে তুলসী মহারানী আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হবেন। তাই বন্ধুরা, সদা সর্বদাই তুলসী মঞ্চটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং নিয়মিত তুলসী গাছে জল অর্পণ করবেন যাতে আপনার বাড়িতে থাকা তুলসী মঞ্চের তুলসী গাছটি সবুজ ও সতেজ থাকে। যাই হোক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে একবার উচ্চারণ করবেন। আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র। তাই বন্ধুরা, অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন। আর এই মন্ত্রটি হল ওম নমো নারায়ণী নমো, ওম নমো নারায়ণী নমো, ওম নমো না।